যেমন সব জিনিসের শুরু হয়, সমস্ত শুরুর শেষ হয়, ঠিক তেমনি আমাদের ছুটিরও আজকের শেষ দিন। মানে আজকে আমাদের ট্রেনের টিকিট আছে, তাই আজকে আমরা বেরিয়ে যাবো আসামে। মানে এর আগে তো আমি আসাম তো হয়ে এসেছি, মানে প্রথমে আমি ওখান থেকে ডাইরেক্ট আসাম চলে গেছিলাম নিজের কাজের জায়গাতে। তো পিউ এখনই যায়নি, মানে পিউকে আমি তখন রেখেই গেছিলাম ওখানে। তো এবার পিউ ফার্স্ট টাইম আসাম যাবে। তো পিউ, তোমার এক্সাইটেড আছে আসাম যাওয়ার জন্য? কেমন এই এক্সাইটমেন্ট? বাড়ি থেকে যেতে ইচ্ছা করছে না। একই অবস্থা আমার, জানো, বাড়ি থেকে কি বলবো, মানে বাড়ির প্রতি, বাড়ি কার না ভালো লাগে, সমস্ত জিনিসের শান্তি সবার আগে বাড়ি, সমস্ত টেনশন তোমার বাড়িতেই, বাড়ির মধ্যেই শান্তি আছে। তো বাড়িতে সেই বাবা মার সাথে থেকে 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 একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, সবসময় মনে হয় যে বাবা মাকে সাথে নিয়ে যাই। বুঝতে পারছো, মানে বাড়ির একটা আলাদা টানই থাকে, তোমার বাড়ি যেমনই হোক না কেন, সে তোমার রাজপ্রাসাদ হোক আর কোনো মাটি ঘরের কুড়ে ঘরই হোক, নিজের বাড়ি নিজের বাড়ি, তার কোনো বিকল্প নেই। তো আমার তো মানে আজ সকাল থেকেই মানে খুবই খারাপ, মানে কাল রাত্রে আবার ঠিক করে ঘুম পর্যন্ত আসেনি, যে হঠাৎ করে মনে হলো যে কাল বাড়ি যেতে হবে, ছুটি শেষ, ছুটি শেষ হয়ে গেলো, আবার কাজের জায়গায় যেতে হবে, আবার সেই একই যে একঘেয়ে জীবন। তো এই হাসিটা যেটা আসছে সেটা কষ্টের আসছে, জাস্ট হাসিটাকে কী বলবো, কোনো ভাষা নেই। বাকি কেউ বলবে যে এখন কি কি করবে কি না করবে, মানে ছুটি যখন আসি তখন মনে হয় যে ছুটি না গেলে মনে হয় কিছুদিন পর যাবো, পর যাবো, একটা মনের মধ্যে আনন্দ থাকে যে ছুটি ছুটি। কিন্তু বাড়িতে আসার পর যে এক মাস বা দু মাস কীভাবে কেটে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। আর আমরা এক মাস বা দু মাস ছাড়া বেশি দিন ছুটি পাইও না, সেটা সবাই জানে, যাদের হাজব্যান্ড আর্মিতে আছে তারা সবাই জানে যে এতটাই ছুটি আমরা পাই। আর ছুটি যাওয়ার সময় আমাদের এক এক ঘন্টা এক এক মিনিট আমরা কাউন্ট করি যে আর একটু, আর এই ঘন্টাটা মানে এত ঘন্টার পর আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে হবে, আর এক ঘন্টা, আর যদি এক ঘন্টা পিছনে যদি আমাদের ট্রেনটা হতো ভালো হতো, এক ঘন্টা পরে যদি বেরোতাম, মানে সন্ধ্যাবেলা যদি বেরোতাম, সন্ধ্যাবেলা থেকে না আমি যদি ডিনার করে বেরোতাম তাহলে আরো ভালো হতো, ডিনার করে না আর কাল সকালে বেরোলে আরো ভালো হতো, আর যদি কিছুদিন ছুটি থেকে যেত তাহলে আরো ভালো হতো। কিন্তু যাওয়ার সময় এটা আমাদের প্রত্যেকবারই হয়, কষ্ট হয়, কিন্তু ওখানে গিয়ে কিছুদিন কষ্ট লাগে, কিন্তু তারপর আবার ওখানে গিয়ে সব সেরকমই হয়ে যায়। ওখান থেকে যখন আসি তখন ওখানে এখানে আসার জন্য কষ্ট লাগে যে বাড়ি চলে যাবো, দেখা হবে না, মানে নিজের বাড়ির মতন লাগে, কিন্তু যতই নিজের বাড়ি অতটা না লাগলেও করে নিতে হয়, কিছু করার নেই। তো এইটাই হচ্ছে জীবন আমাদের, এইভাবেই চলতে থাকে হাসি দুঃখের মধ্যে। আর আমাদের তো প্রত্যেক এক মাস দু মাস অন্তর অন্তর হাসি দুঃখ আছে, যখন বাড়ি আসি তখন হাসি থাকে, এই যাওয়ার সময় কষ্ট হয়। তো চলো বেশি বকবক না করে আমাদের সমস্ত জিনিসপত্র পুরো আছে, সমস্ত জিনিসগুলো আমরা এবার বাক্সের মধ্যে, সরি ব্যাগের মধ্যে ঢুকাই, সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করি। এখন অনেকটা দুপুরও হয়ে গেছে, সমস্ত আবার খাবার টাবার খেতে হবে, আর আমার এই সমস্ত লুকও চেঞ্জ করতে হবে। চলো লেট না করে আমি বাকি কাজগুলো করি। এবার আমার লুক চেঞ্জ করার পালা, এটা সিভিলিয়ান লুক থেকে এবার ফৌজি লুক নিয়ে আসতে হবে, তাই আমার বিয়ার্ডকে এবার কাটতে হবে। তো এবার আমি বিয়ার্ডটা কেটে ফেলি, তো এই শেপ করে চলে এসেছি অনেকদিন পর, ক্লিন শেপ, এবার এটাই দেখতে পাবো প্রত্যেক দিন। এবছরের শীতের এই লাস্ট বিকাল যেটা আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, আবার কখন আসবো তার কোনো ঠিক নেই, আর এদিকে পিউ এর কোনো দেখা পাচ্ছি না। চলো দেখি পিউ কী করছে, কোথায় গেছে, প্রথমে সেটা খুঁজি ওকে। আরে এখানে কী করছো? এখন আমি এসেছি ঠাকুর ঘরে আমার ঠাকুর নিতে, মানে এগুলো ছিল আমার ওই আগের কোয়ার্টারটার ঠাকুর, সেগুলো আমি বাড়ি নিয়ে এসেছিলাম, মামুন এতদিন পুজো করছিল, এবার আমাকে তো নতুন কোয়ার্টারে তাকে ঠাকুর ঠাকুর নিয়ে যেতে হবে, তার জন্যই আমি ঠাকুরটাকে প্যাক করার জন্য পেপার নিয়ে চলে এসেছি, এটাকে ভালোভাবে মুড়বো যাতে কোনো কিছু না হয়, দিয়ে এটাকে আমি আবার আমার নতুন কোয়ার্টারে গিয়ে প্রতিষ্ঠান করবো। আচ্ছা, রাধাকৃষ্ণ আর গোপাল, রাধাকৃষ্ণ আর গোপালটা ছিল, কিন্তু মামনির গোপালটা এত পছন্দ, মামনি বলছে যে নিয়ে যাবে তো নিয়ে যাও, নাহলে রেখে দিয়ে যাও, তার জন্য ভাবছি গোপালটাকে এবারে রেখে দিয়ে যাই, আমি যদি ওখানে না পাই তখন আমি আবার এটা বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, মানে আমাদের বলতে মামনির ঠাকুর ঘর। তাহলে কোনটা নিচ্ছ ফাইনালি? ফাইনালি আমি এটাই নিলাম, রাধাকৃষ্ণটা যেটা আমার কাছে ছিল, আর গোপালটা মামুনির পছন্দ বলে সাইডে রেখে দিলাম। ওকে, এটা আমি তখন পেপার দিয়ে প্যাক করে নিই। এদিকে স্যার বসে পড়েছে পুডলি পাডলা নিয়ে গোটানোর জন্য, আর স্যারের পুডলি পাডলাগুলো একটি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো স্যারের পুডলি পাডলা, সেটা আমি জানি যে এখানে বেশি জিনিস আমার আছে, কিন্তু সেটা কিছু করার নেই, তুমি প্রথম চলে গেছো।
তুমি প্রথম চলে গেছিলে, তাই তোমার জিনিস চলে গেছে, আর আমার জিনিসগুলো আমি যাইনি বলে এখন যাবে। আর আমাদের রুমের অবস্থাটা একবার দেখাই তোমাদেরকে। এখানে জিনিস ছড়ানো, পুরো খাটের উপরটা দেখো একদম পুরো জিনিস ছড়ানোতে। আর এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলের উপরে দেখ, শোকেস জিনিসে পুরো ভর্তি। আর এদিকে দেখো স্যার বসেছে, ভাবতে বসেছে যে এত জিনিস কোথায় ঢুকবে। যাওয়ার আগে স্যার এখানে একটু ওর মায়ের সাথে গল্প করে নিচ্ছে, কারণ মামুনির দেখেই বুঝতে পারছো মামুনিরও মন প্রচণ্ড খারাপ, আমাদেরও মন প্রচণ্ড খারাপ, আমরা চলে যাবো ওরে। ওইদিকে যে একটা মায়ের সাথে কথা যে হলো, আর একটা মাকে এবার বাদ দেওয়া যায় কেন, তার জন্য স্যার এদিকে আমার মাকেও ফোন নিয়ে কথা বলছে আমার মায়ের সাথে। সে তো ওটা ছুটি তো দেখতে দেখতে চলে যায়, সে আর কি বলবো বলছি, ছুটি যখন আসা হয় তখন আসা, তারপর তো বাস দেখতে দেখতে চলে যায়। আর কিছুক্ষণ শুধু আমাদের হাতের টাইম, তাও কিছুক্ষণও বলা যাবে না, হয়তো আর এক ঘন্টা, এক ঘন্টা পরই আমাদের ট্রেন আছে। তাই আমরা রাত্রে, যেহেতু ট্রেনটা রাত্রে ছিল, তাই ডিনার করার পরে আমরা ফাইনাল রেডি হয়ে যাচ্ছি বেরোনোর জন্য। আর ওদিকে আমাদের টোটো এসেও দাঁড়িয়ে আছে, কারণ আমরা যেহেতু যাওয়ার টাইম, কী করবো, বাড়ি থেকে যাওয়ার সময় এতটা পরিমাণে কষ্ট হচ্ছে কিছু বলার নেই, কিন্তু কিছু করারও নেই, যেতেই হচ্ছে, কিন্তু মনটা বলছে না গেলেও ভালো হয়। আর এদিকেও লাগেজগুলো নিয়ে যাচ্ছে নিচেতে, কারণ যেহেতু চলে এসেছে টোটো, তাই জন্য টোটোতে রাখতে হবে। রেলওয়ে স্টেশনে বসে আছি, এখান থেকে আবার একটা নতুন একটা জার্নি শুরু। এখনও ট্রেন আসেনি, তাই অপেক্ষা করছি যে ট্রেনটা কখন আসবে। একটু তো নতুন জায়গা যাওয়ার জন্য তো একটু আনন্দ হচ্ছে, আবার মনে অনেকটা দুঃখও হচ্ছে। ট্রেনটা আসতে অনেকটাই লেট হবে, তাই ভিডিওটার বর্ণনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। ওকে বাই, আবার কাল দেখা হবে।